আমি হচ্ছে এখন যাচ্ছি লিডার আমি বাংলাদেশ মুভি দেখতে। তুমি কি অনেক বেশি এক্সাইটেড? এখন আমরা যাচ্ছি কোথায়? আমরা যাচ্ছি হচ্ছে দিশা মুভি দেখার জন্য। তো দিশার থেকে বেশি আমি এক্সাইটেড। দিশাকে এর আগে বড় পর্দায় আমি দুইবার দেখেছি, কারণ এটা দিশার অভিনীত থার্ড মানে তৃতীয় সিনেমা। তো এর আগে হচ্ছে লিডার আমি বাংলাদেশ, এর আগে হচ্ছে অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন, তার আগে ছিল হচ্ছে কসাই। যাই হোক, তো তুমি কি অনেক এক্সাইটেড ছিল? অনেক এক্সাইটেড ছিলাম, অনেক বেশি এক্সাইটেড ছিলাম। হ্যাঁ, কারণ হচ্ছে সাকিব খানের সাথে দিশার মুভিটা করা হয়েছিল, আর এই মুভির শুটিং করতে গিয়ে দিশার কি অনেক মজার মজার গল্প আছে। হ্যাঁ, অনেক মজার মজার গল্প, অনেক মজার মজার কাহিনী এবং অনেক ভয়ের কাহিনীও আছে। যাই হোক, আমরা অলমোস্ট সিএনজিতে উঠে গেছি, এখন হচ্ছে আমরা যাচ্ছি। আমাদের সাথে আরেকজন আছে, কিউটি বিউটি। তো যেতে যেতে দিশাকে বলছিলাম, দিশা তুমি কি খুব ভয় পাচ্ছ? বলো না, আমি ভয় পাচ্ছি না। আমি বলছি তোমার অ্যাক্টিং ভালো হয়েছে, তোমাকে তো সবাই মেসেজ দিচ্ছে, তোমাকে কল দিচ্ছে, বলছে যে তুমি অনেক ভালো করছো। তো দিশা বলে, আচ্ছা ঠিক আছে চলো যাই দেখি। তো এটা হচ্ছে বসুন্ধরার সামনে, আমরা যাচ্ছি। আমার তো কনফিডেন্ট আছে, সবাই আমাকে বলছে আমি অ্যাক্টিং ভালো করছি, মানে ভালো করছি। সবাই যখন বলতেছে ভালো করছি, মানে ভালোই করছি। যাই হোক, দিশা তো হচ্ছে 3 বছর বয়স থেকে মিডিয়াতে কাজ করে, ও হচ্ছে 3 বছর বয়স থেকে ক্যামেরার সামনে দাঁড়ায়। তবে সাকিব খানের সাথে মুভি করতে গিয়ে হচ্ছে দিশা অনেক বেশি এক্সাইটেড ছিল, এবং হচ্ছে দিশা একটু ভয় পাইছিল। কেন? কারণ শুটিং দেখতে এত মানুষ আসছিল যে আমি নিজেও ভয় পাইছিলাম। মানে পুলিশ, মানে এত এত সিকিউরিটি ছিল, তারপরে হচ্ছে মানে মানুষ ভিড় টাকাতে পারছে না, এরকম একটা অবস্থা। আর এত হাজার হাজার মানুষের সামনে দাঁড়িয়ে দিশা যে হচ্ছে ডায়লগ দিবে, দিশাও একটু মানে হতভম্ব হয়ে গেছিলো। তারপর দিশাকে সবাই, ডিরেক্টর সবাই অনেক সাপোর্ট করছে। আচ্ছা একটা কথা বলি, আমরা কিন্তু নিজের টিকিট কেটে পরে যাচ্ছি। হ্যাঁ, আমরা হচ্ছে টিকিটটা আমরা কেটে নিয়েছি, আমরা নিজেরা টিকিট কেটে মুভি দেখতেছি, ঠিক আছে? দিশার মুভি আমি টিকিট কেটে নিচ্ছি। তো ঢুকতে, যেহেতু দিশাকে মোটামুটি মানে অনেকেই চেনে, সবাই দিশাকে ডাকতেছিলো, দিশার সাথে কথা বলতেছিলো, হাই হ্যালো বলতেছিলো। তো দিশাকে দাঁড়িয়ে কত ছবি টবি তুললাম, তো ফুটেজগুলো নিচ্ছিলাম। দিশা একটু বিরক্ত হুল করতেছিল যে আমার না থাক, এত ফুটেজ আমার দিতে ভালো লাগতেছে না, চলো তাড়াতাড়ি মুভি দেখি। আর আমি ল্যান্স বসেছিলাম, পরে দেখি ল্যান্স পরে কিছু দেখা যায় না, পরে ওইখানে থিয়েটারে বসে বসে ল্যান্স খুলে ফেলছি। হ্যাঁ, দিশা হচ্ছে ল্যান্স পরছিল, তারপরে যে ভিতরে বসে খুলে ফেলছে। যাই হোক, মুভি শুরু হয়ে গেছে, তো সবাই মানে পুরো হাউসফুল ছিল। যাই হোক, সাকিব খানের এন্ট্রিটা জোস ছিল, এই যে দিশামণি চলে আসছে, ওর একটুখানি সিন আমি নিছি, ওর অনেক সিন আছে। যাই হোক, তো এখানে যেটা হচ্ছে যে আমরা মুভি টুবি দেখা শেষ, শেষ করে আমরা হচ্ছে বের হয়ে গেছি। তো বের হয়ে আমরা দাঁড়িয়ে আছি, এদিকে হচ্ছে কত মানে কতগুলো চ্যানেল আসছে, এসে দিশার হচ্ছে বাইট নিচ্ছে, দিশার সাথে কথা বলতেছে তার এক্সপিরিয়েন্স সম্পর্কে, অনেক কিছু সম্পর্কে দিশাকে অনেক অনেক প্রশ্ন করতেছে। তো দিশা হচ্ছে যেহেতু ছোটোবেলা থেকে ক্যামেরার সামনে দাঁড়িয়ে অভ্যস্ত, সোর এটা আসলে অতটা প্রবলেম হয় না। দিশা অলমোস্ট 50টার উপরে নাটক করেছে, ওবিসি টিভিসি পেপার ওয়ার্ক, ও তো হিউজ পরিমাণ কাজ করছে। বাংলাদেশে অনেক বড় বড় ব্র্যান্ডের মডেল হয়েছে ছোটো থেকেই, মিউজিক ভিডিও শর্ট ফিল্মস অনেক কাজই করছে। তো যেটা হচ্ছে, অনেকেই জানতে চাও ইন ফিউচারে দিশা কী হবে। আসলে ডিপেন্ড অন দিশা, ডিপেন্ড অন সিচুয়েশান। আমরা আসলে ওর ইচ্ছাটা গুরুত্ব দিই, তো ওর বাবা চায় ও একজন আইনজীবী হতে, সো আমারও এটা ইচ্ছে। তো এখানে হচ্ছে দিশার একের পর এক ক্যামেরা আসতেছিলো, দিশা বেচারি মানে সবার কাছে বাইট দিতে দিতে বেচারি হচ্ছে একটু টায়ার্ড হয়ে গেছিলো। তো যাই হোক, এদিকে হচ্ছে দিশা ফ্যান্স ফলোয়াররা ওয়েট করতেছিলো দিশার সাথে মানে সময় দেওয়ার জন্য, তো সবাই এসে দিশার সাথে ছবি টবি তুলতেছে। তো মোটামুটি আজকের মুভি দেখাটা সব কিছুটা অনেক ভালো লাগছিলো। তো দর্শকদের উদ্দেশ্যে তোমার কী বলার? সবাইকে হলে সবাই হলে যাবেন, হ্যাঁ সবাই হলে যাবেন, গিয়ে হচ্ছে লিডার আমি বাংলাদেশ মুভিটা দেখবেন। তো যাই হোক, আমাদের মুভি দেখা শেষ, এখন হচ্ছে আমরা বের হয়ে যাচ্ছি। বের হয়ে অলমোস্ট দিশাকে বললাম, যেহেতু আমরা বের হয়ে যাচ্ছি, আচ্ছা দিশা তুমি একটা কাজ করো। দিশা বললে কী করবো? আমি, তুমি একটা স্লোমো ভিডিও করো। বলে আচ্ছা ঠিক আছে আম্মু, আমি তাহলে একটা স্লোমো ভিডিও করতেছি। এই যে দিশার স্লোমো, দিশা স্লোমো করতে গিয়ে থেমে গেছে, আমি বললাম আচ্ছা এখন করো ফাইনালি। তো ফাইনালি এই যে তার স্লোমো। সো সবাই ভালো থাকবেন, সবাই গ্রামের বাংলাদেশ দেখবেন, বাই।